হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার জানা সবথেকে সহজ ডেজার্টের রেসিপি। বেক করতে হয় না, রান্না করতে হয় না, কিছুই করতে হয় না, মাত্র 5 মিনিটে চট জলদি করে এটা তৈরি করে ফেলা যায়। নতুন নতুন শেফ আছেন যারা, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি খেতে খুবই মজা হয়। এটার নাম হলো বিস্কিট তিরামিসু। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো কফি বানিয়ে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়েছি, তারপর পরে দিয়ে দিলাম 1/2 কাপ রুম টেম্পারেচারে থাকা পানি। গরম পানি দরকার নেই, নর্মাল পানি হলেই হবে। কফি এবং পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কফির মিক্সের মধ্যে 1 টেবিল চামচ চিনি দিতে পারেন, তবে না দিলে কোনো অসুবিধা নাই। কফিটাকে রেখে দিচ্ছি সাইডে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। যেহেতু এটা ইনস্ট্যান্ট তিরামিসু, তাই একটা ইনস্ট্যান্ট পদ্ধতি ব্যবহার করছি। এখানে নিয়েছি আমি টেবিল ক্রিম, এরকম ক্যান 3টা লাগবে। এখানে আছে 170 ml। যারা দেশে আছেন তারা টেবিল ক্রিম, যেটা হলো ড্যানো ক্রিম, খুব সহজেই যে কোনো দোকানে পেয়ে যাবেন। আর যারা এই ক্রিমটা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হলো মিষ্টি দই। আপনারা মিষ্টি দই অথবা প্লেন ইয়োগার্ট ইউজ করবেন। যদি মিষ্টি দই ব্যবহার করেন তাহলে কনডেন্স মিল্ক দিবেন না। আর যদি টক দই ব্যবহার করেন সেই ক্ষেত্রে এখানে 1 কাপ কনডেন্স মিল্ক দিবেন। এবার এই ক্রিমটাকে এবং কনডেন্স মিল্কটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আর কোনো উপকরণ দিচ্ছি না, আপনারা চাইলে এখানে ক্রিম চিজ, ছানা বা অনেক কিছু দিতে পারেন, তবে আমি আজকের রেসিপিটাকে সিম্পল রাখছি, তাই এই দুটো উপকরণ দিয়েই ফিলিংটা তৈরি করে নিচ্ছি। হ্যান্ড হুইস্ক, ইলেকট্রিক বিটার, কাঁটা চামচ, চামচ বা যে কোনো জিনিস দিয়েই এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, যদি আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? তখন এখানে 1/2 কাপ চিনি দিয়ে দেবেন। যেহেতু বানাচ্ছি আমি বিস্কিট তিরামিসু, তাই লাগবে এখানে বিস্কিট। আমি মেরি বিস্কিট ইউজ করছি, তবে আপনারা যে কোনো প্লেন বিস্কিট ইউজ করতে পারেন। আজকে যেই পরিমাণে রেসিপিটা বানাচ্ছি তার জন্য আমার প্রায় 30টা বিস্কিট দরকার হবে। চলুন এখন ডেজার্টটাকে তৈরি করে নেই। বিস্কিটগুলিকে আমাদের কফির মিক্সটার মধ্যে একটু ডুবিয়ে নিতে হবে। 5-6 সেকেন্ডের মতন ডিপ করে নিলেই হবে। এবার সরাসরি যেই বাটিতে আমরা এই ডেজার্টটাকে সার্ভ করব সেখানে বিস্কিটগুলিকে বিছিয়ে নিচ্ছি। যদি বিস্কিটের সাইজ বেশি বড় হয় সেই ক্ষেত্রে এইভাবে ভেঙে খালি খালি জায়গার মধ্যে দিয়ে দিবেন। 1টা লেয়ার বিস্কিট বিছিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ক্রিমটা, একটু ছড়িয়ে ছিটিয়ে সমানভাবে ক্রিমটাকে বিছিয়ে নিচ্ছি। দরকার হলে এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ফ্ল্যাট করে নেবেন। প্রথম লেয়ার রেডি। এবার একটু টেস্ট বাড়ানোর জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কোকো পাউডার। তবে বাসায় কোকো পাউডার না থাকলে এই স্টেপটা স্কিপ করবেন। আবারও বিস্কিটের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, আর তার উপরে দিয়ে দিচ্ছি ক্রিমটা। আবারও উপর দিয়ে দিচ্ছি কিছু কোকো পাউডার। বাস এইভাবেই এই ডেজার্টটাকে লেয়ার লেয়ার করতে থাকবো, বিস্কিট, ক্রিম, কোকো পাউডার। একদম শেষে ক্রিমের উপরে অনেকগুলি কোকো পাউডার দিয়ে দিব। কোকো পাউডারটা অবশ্যই এইভাবে একটা ছাঁকনি দিয়ে ডাস্ট করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনাদের কাছে কোকো পাউডার না থাকলে আপনারা কিন্তু সেই ক্ষেত্রে ওভালটিন, হরলিক্স বা যেই কোনো চকলেট ড্রিঙ্কের পাউডার ইউজ করতে পারেন। ডেজার্টটাকে কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে বেশি মজা লাগে, তাই আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর এইভাবে কেটে নিচ্ছি। যেহেতু এটা বিস্কিটের তৈরি, তাই এই ডেজার্টটি অনেক সহজে সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এক একটা লেয়ার। আপনারা চাইলে এটাকে ঈদের আগের দিন বানিয়ে তারপর পরের দিন সার্ভ করতে পারবেন। এটা বেশ কিছুদিন ফ্রিজে খুব ভালো থাকে। যত বেশি ঠান্ডা হবে তত বেশি মজা লাগে খেতে। আজকের এই ছোট আয়োজনটা কেমন লাগলো আমাকে জানাবেন। আজকের জন্য এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।